চলুন বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান বা সংক্ষেপে যাকে বলা হয় স্পার্সো সেই স্পার্সোর যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেটি দেখে নিই এখানে বর্তমানে একটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেটি হচ্ছে সায়েন্টিফিক অফিসার বেতন স্কেল নয় নম্বর গ্রেড অর্থাৎ বাইশ হাজার টাকা থেকে বেতন শুরু পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা স্পার্সোর বিদ্যমান বিভাগসমূহের কর্মসংশ্লিষ্ট বিজ্ঞান বিষয় মেরিন সায়েন্স ওশানোগ্রাফি ওশান ফিজিক্স ফিশারিজ ফরেস্ট্রি অ্যাটমসফেয়ারিক সায়েন্স ফিজিক্স অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাস্ট্রোফিজিক্স জিআইএস রিমোট সেন্সিং জিওলজি স্পেস ফিজিক্স রকেট ডিনামিক্স তিনটি প্রথম শ্রেণী বা বিভাগসহ স্নাতকোত্তর বিএসসিসহ এমএসসি এমএস ডিগ্রি অথবা কৃষিবিজ্ঞান বিষয়ে তিনটি প্রথম শ্রেণী বা বিভাগসহ বিএইজ ডিগ্রি নিম্ন বর্ণিত সমূহ আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় পূরণীয় আবেদন করতে হবে অনলাইনে গিয়ে অনলাইনে আবেদনের জন্য যেতে হবে স্পার্সো ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আবেদনপত্র পুরনো ফি জমা দান শুরুর তারিখ তেইশ এগারো দুই সকাল দশটা থেকে শুরু হবে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ বাইশ বারো দুই হাজার বিশ রাত এগারোটা উনষাট অর্থাৎ বাইশে ডিসেম্বর দু হাজার বিশ তারিখে আবেদন শেষ হবে অর্থাৎ এখনও প্রায় এক মাসেই বলা যায় এক মাস সময় আছে এই সময়ের মধ্যে আপনারা শুধু আবেদনে যে করবেন তা না আপনারা আবেদনের সাথে সাথে প্রস্তুতিও গ্রহণ করবেন পরীক্ষার জন্যে যাতে আপনারা নির্বাচিত হতে পারেন আর আবেদন করার পরে পরবর্তী বাহাত্তর ঘন্টার সময়ের মধ্যে আপনাদেরকে টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে এস এম এস করে পরীক্ষার ফি প্রদান করতে হবে বয়সীমা পঁচিশ তিন দু হাজার বিশ তারিখে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা শারীরিক প্রতিবন্ধী ছাড়া অন্যান্য প্রার্থীর বয়স আঠেরো থেকে তিরিশ বছর এবং যারা মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযুদ্ধের পুত্রকন্যা শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর জন্য বয়স আঠারো থেকে বত্রিশ বছর অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে সরকারের পূর্বানুমতি রেখে কোনো প্রার্থী বিদেশেই নাগরিককে বিবাহ করে থাকলে বা বিবাহ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদন করার জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন আবেদনপত্রের নাম ও জন্ম তারিখে ত্রুটি থাকলে প্রার্থীর স্বাক্ষর না থাকলে প্রার্থীতা বাতিল হয়ে যাবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নলিখিত কাগজপত্রাদি দাখিল করতে হবে এটি আপনারা যখন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন তখন আপনারা এই ডকুমেন্টগুলো নিয়ে হাজির হবেন তো যারা যোগ্য আছেন আপনারা প্রস্তুতি গ্রহণ করুন এবং সর্বশেষ তারিখের জন্য অপেক্ষা না করে যথাশীঘ্র আবেদন করে ফেলুন সবাই ভালো এবং সুস্থ থাকুন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি